শামসুজ্জামানের চিকিৎসায় 10 লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী। এখন থেকে খালেদা জিয়ার বিচার চলবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 22 মে। এখন উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ বলেন কামাল হোসেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে আপনাদের সাথে আছে আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-8375-05। জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 10 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রাজধানীর আসকট আলী হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য এই অভিনেতা চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর আসকট আলী হাসপাতালে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদের কাছে প্রধানমন্ত্রী দেয়া চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চান কোয়েল আহমেদ। প্রবীণ এই অভিনেতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। এদিকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ডক্টর সামন্তলাল বলেছেন এদেশেই এটিএম শামসুজ্জামানের চিকিৎসা সম্ভব। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো সহ আরও 12 মামলার বিচার এখন থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত 2 নম্বর ভবনের অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে কেরানীগঞ্জের অবস্থিত কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত 2 নম্বর ভবনের অস্থায়ী আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 22 মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে 26 মে পর্যন্ত, আর ফিরতি টিকিট বিক্রি হবে 29 মে। সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রেল সচিব মোফাজ্জেল হোসেন। রেল সচিব মোফাজ্জেল হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার টিকিট কিনতেও ভোগান্তি পোহাতে হবে না। এবারই প্রথম ট্রেনের টিকিট স্টেশনের বাইরে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে স্বৈরতন্ত্রের জায়গা নেই, মুক্তির পথে জয় আসবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বরেণ্য সাংবাদিক মাহফুজুল্লাহর প্রয়াণে নাগরিক শোক সভায় এ কথা বলেন তিনি। ডক্টর কামাল বলেন, এখন উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ, তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মাহফুজুল্লাহ ঐক্য গড়ার ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, মাহফুজুল্লাহ সত্যকে সত্য বলেছেন, সমাজ সচেতন মানুষ ছিলেন, কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন, জাতির কাছে তার অভাব পূরণ হবে না। সামনে উকি দিচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ, এরই মধ্যে রাজশাহীর বাগানগুলো জুড়ে ছড়াচ্ছে আমের সুস্বাদু ঘ্রাণ। এবার মুকুল, গুটি ও পুষ্ট 3 ধাপের প্রতিটিতেই আম পেয়েছে পানি ও উপযুক্ত তাপমাত্রা, তাতে গাছে এখন থোকে থোকে পরিপুষ্ট আম। 15 মে থেকে বাগানের এসব আম নামানোর সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন। কৃষিবিদ, ফল গবেষক ও আম বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে রাজধানীর উত্তরখানে মা, মেয়ে ও ছেলেকে।
ময়নাতদন্ত শেষে এমন কথাই জানিয়েছেন চিকিৎসক। ছেলের গলা কেটে এবং মা মেয়ের মৃত্যু হয় শ্বাসরোধে। পুলিশ বলছে ঘটনার সঙ্গে যে জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে জাহানারা বেগমের স্বজনরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে জমি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ ছিল পরিবারটির। রাতে উত্তরখানের একটি বাসা থেকে মা মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধারের পর পুলিশ এবং স্থানীয়রা ঘটনাটিকে আত্মহত্যা বলে আসলেও ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, ছেলেকে গলা কেটে এবং মা ও মেয়েকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় 10 লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী। এখন থেকে খালেদা জিয়ার বিচার চলবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 22 মে। উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ বলেন কামাল হোসেন। 10 এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 83750